রাত পোহালেই ছট উৎসবে মেতে উঠবেন রাজ্যবাসী। সেই উপলক্ষে কুলিক নদী সংলগ্ন রায়গঞ্জ পুর এলাকার বিভিন্ন ঘাটগুলি পরিদর্শনে নামেন রায়গঞ্জ মহকুমা ও পুর প্রশাসন। শনিবার বিকেলে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার, সাধন কুমার বর্মন সহ অন্যান্য পুর কর্মচারীদের একটি প্রতিনিধি দল বন্দর কুলিক ঘাট থেকে শুরু করে খড়মুজা ঘাট পর্যন্ত সবকটি নদী ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। উল্লেখ্য, পুরসভার উদ্যোগে প্রতিটি নদী ঘাটেই পর্যাপ্ত আলো, পোশাক পরিবর্তনের ঘর, বিশ্রামের জায়গা সহ একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে যথেষ্ট পরিমাণে পুলিশি ব্যবস্থাও। এই প্রসঙ্গে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কি জানিয়েছেন শুনুন। বিভিন্ন ঘাট ঘুরছেন, কালকে ছট পূজা আছে, তো ছট পূজার জন্য যে প্রস্তুতি চলে সেই উপলক্ষে আমাদের প্রশাসনিক মিটিংও হয়েছিল আমাদের ডিএম অফিসেতে। তো সেখানে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, তো আজকে আমরা সেই চূড়ান্ত প্রস্তুতি পর্ব দেখতে এসেছি। আমাদের সঙ্গে রায়গঞ্জ পৌরসভার বোর্ডের আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারপারসন রয়েছেন, মেম্বার রয়েছেন এবং পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দও রয়েছেন। আমরা মোটামুটি বন্দর থেকে ওদিকে কুলিক ব্রিজ পর্যন্ত আমরা সমস্ত ঘাটগুলি পরিদর্শন করছি এবং দেখতেই পাচ্ছেন যে পৌরসভার তরফ থেকে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রত্যেক বাজে এরকম করা থাকে যাতে যারা পুণ্যার্থী এখানে আসবেন পুজো দিতে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেগুলোর দিকে নজর রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় আলোকসজ্জা তো থাকছেই, তার সাথে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে, হেলথ ফেসিলিটি থাকছে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের টিম থাকবে এবং হেলথ টিম থাকবে এবং পৌরসভা যারা নিজস্ব ভলান্টিয়ার থাকছে নদীর ঘাট পরিষ্কার করার জন্য। নর্মালি যেটা করা হয় যে পূজার পরে নদীগুলো নোংরা হয় সেগুলো আমাদের দ্রুত পুজো পৌরসভার তরফ থেকে কিন্তু প্রত্যেকবার সকালবেলায় পরিষ্কার করে নেওয়া হয়, সেই ব্যবস্থাপনাও থাকছে। তো সেই টোটাল প্রস্তুতি পর্বই দেখে নেওয়া এবং মানে খুব ভালো প্রস্তুতি রয়েছে। আশা করছি যে কালকে পুণ্যার্থীরা যখন আসবেন ঘাটগুলোতে তারা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পান সেগুলো পৌরসভা এনশিওর করেছে এবং আমরা মানে সফলভাবে চেষ্টা করছি যাতে মানে ছট পুজো যেরকম আমাদের দুর্গাপূজা দীপাবলি খুব নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে গেছে ছট পূজা খুব ভালোভাবে কাটুক এবং সকলকে আমরা আমাদের রায়গঞ্জ মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকেও আমরা সকলকে ছট পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলে আসুন ঘাটগুলোতে, ছট পূজা করুন, পুণ্যার্থীরা যেভাবে আসেন আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আমরা পুরো একদম শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই থাকবো আপনাদের সাথে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো উবু, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স, শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।